इंडियन नेशनल मूवमेंट। इम्पैक्ट ऑफ ब्रिटिश रूल ऑन इंडियन इकोनॉमी। এটাকে কন্টিনিউ আমরা করছি, ঠিক আছে? ইম্প্যাক্ট অফ ব্রিটিশ রুল অন ইন্ডিয়ান ইকোনমি, আমরা বলেছিলাম টোটাল 7টা ফ্যাক্টর রয়েছে, ঠিক আছে? টোটাল 7টা ফ্যাক্টর রয়েছে যেটা ইন্ডিয়ান ইকোনমি ইনফ্লুয়েন্স করেছে। ফার্স্টে বলেছিলাম 1 নম্বর ব্রিটিশ কলোনাইজেশন, ব্রিটিশ কলোনাইজেশন, ঠিক আছে, এটা অলরেডি হয়ে গেছে পড়ানো। সেকেন্ড নাম্বার আমরা বলেছিলাম ল্যান্ড রেভিনিউ সেটেলমেন্ট, 2 নাম্বার বলেছিলাম ল্যান্ড রেভিনিউ সেটেলমেন্ট, সেটেলমেন্ট, আর 3 নাম্বার যেটা বলেছিলাম, 3 নাম্বার বলেছিলাম ল্যান্ড রেভিনিউ সেটেলমেন্ট, আর 3 নাম্বার বলেছিলাম ডিক্লাইন অফ ভিলেজ ইন্ডাস্ট্রি অ্যান্ড হ্যান্ডিক্রাফট অফ টাউন, আর টাউন হ্যান্ডিক্রাফট, টাউন হ্যান্ডিক্রাফট। আর 4 নম্বর বলেছেন ব্রিটিশ কি করলো। এরপরে 4 নম্বর কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার। কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার, এতগুলো আমরা পড়িয়ে ফেলেছি, এগুলো সব পড়ানো হয়ে গেছে। 5 নম্বর যেটা আজকে যেটা হবে সেটা তোমার ড্রেন অফ ওয়েলথ থিওরি, এটাও কি পড়িয়ে দিয়ে ওয়েলথ থিওরি, ড্রেন অফ ওয়েলথ থিওরি পড়িয়েছিলাম কি? আর 6 নম্বর ফ্যামাইন, না পভার্টি না অ্যান্ড ফ্যামাইন। আচ্ছা, আচ্ছা পভার্টি ছয় হবে আর অ্যান্ড ফ্যামাইন এগুলো আমরা পড়ব, পভার্টি অ্যান্ড ফ্যামাইন, ঠিক আছে? তাহলে এগুলো আমরা পড়বো, পভার্টি অ্যান্ড ফ্যামাইন। ইকোনমিক্যাল আর ইকোনমিক ডেভেলপমেন্ট, সিম্পল ভাষা ইকোনমিক ডেভেলপমেন্ট, আন্ডার ব্রিটিশ রুল, ঠিক আছে? এতগুলো জিনিস আমরা, তো বাকি 3 খানা রয়েছে, এটা আর এটা আর এটা, এই 3টে পড়াতে হবে, বাদ বাকি 4টে পড়িয়ে ফেলেছি, ঠিক আছে? আজকে 3টে শেষ করে দিচ্ছি, ঠিক আছে? 3টে আজকে শেষ করে দিচ্ছি, মুছে দেবো এটা, এটা তো অলরেডি আগেই বলে দিয়েছিলাম, ঠিক হ্যাঁ আছে? স্যার মুছে দিন। তিন নম্বর টপিকটা লিখছি, তিন নম্বর টপিক যেটা, 3 নম্বর বলছি, 5 নম্বর টপিক ড্রেন অফ বেল থিওরি। ড্রেন অফ বেল থিওরি
এটা কি রয়েছে? ডেন অফ বেলথিউরে কি রয়েছে? প্রথম জিনিস মাথায় রাখতে, ইট গিভেন বাই, এই থিওরি কে দিয়েছিলেন? ইট গিভেন বাই দাদা ভাই, দাদা ভাই নৌরজি। দাদা ভাই নওরোজি। দাদা ভাই নওরোজি কে বলা হয়? গ্র্যান্ড ওল্ড ম্যান অফ অফ ইন্ডিয়া, ঠিক আছে। ফ্যাক্ট যেটা রয়েছে, দাদা ভাই নওরোজি ফার্স্ট ইন্ডিয়ান ইন্ডিয়ান হু এলেক্টেড ইন ব্রিটিশ পার্লিয়ামেন্ট, ঠিক আছে, পার্লিয়ামেন্ট থ্রু লিবারেল পার্টি, ঠিক আছে। কারণ আজকাল এই লিবারেল পার্টিটাও কনসেপ্ট জিজ্ঞেস করে কি কোন পার্টি থেকে এসেছে। এটাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়, আর ইনি প্রথম ছিলেন যিনি কি ব্রিটিশ পার্লিয়ামেন্টে এলেক্ট হয়েছিলেন, ঠিক আছে। ব্রিটিশ পার্লিয়ামেন্টে এলেক্ট হয়েছিলেন, কিন্তু সেটা কি ছিল? লিবারেল পার্টি, ঠিক আছে। অ্যাকচুয়ালি দাদা ভাই নওরোজি গ্র্যান্ড, মানে দাদা ভাই নওরোজি ড্রেন অফ বেল্ট থিওরি কখন দিয়েছিল? তো 1867 সালে, এটাও মাথায় রাখুন, ঠিক আছে। এই থিওরিটা কবে দেওয়া হয়েছিল? গিভেন দিস থিওরি ডুরিং মিটিং অফ ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ইন 1867 এডি, ঠিক আছে, 1867 এডি। এনার যে বুক ছিল, যে বুকটা ছিল, সে বুকের নাম কি ছিল জিজ্ঞেস করা হয়? বুক পভার্টি অফ আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, পভার্টি অফ আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, ঠিক আছে, এটাও জিনিস মাথায় রাখতে। ইনি যে থিওরি দিয়েছিলেন সেটা থিওরি দিয়েছিল কবে? আর যদি ডেটটাও যদি মনে করতে বলে তাহলে মাথায় রাখবে 2nd মে, ঠিক আছে, 2nd মে 1867 সালে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের মিটিং হয়েছিল। সেই ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনতে কি হয়েছে? উনি বলেছিলেন কিভাবে ব্রিটিশ ব্রিটিশ কিভাবে ইন্ডিয়ান ইকোনমিকে ড্রেন করে যাচ্ছে, ঠিক আছে। তখনই উনি একটা বই দিয়ে লিখেছিলেন, সেটা লঞ্চ হয়েছিল, সেই বইয়ের নাম ছিল পভার্টি আপন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। তো তোমাকে 2-3টে কোয়েশ্চেন এখান থেকে আসতে পারে কি পভার্টি আপন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া কে লিখেছিলেন? দাদা ভাই নওরোজি। কবে লিখেছিলেন? 1867 সালে। এই বুকটাতেই প্রথম ছিল ফার্স্ট টাইম কি, মানে ড্রেন কিভাবে করা হয়েছে, পার ক্যাপিটা ইনকাম কতটা রয়েছে, ফার্স্ট টাইম উনি ক্যালকুলেট করেছিলেন ইন্ডিয়ান ইকোনমিকে পার ক্যাপিটা ইনকাম, বুঝতে পারলে কি? ক্লিয়ার? উনি আরো একটা আর্টিকেল লিখেছিলেন, তো হিজ আদার্স আর্টিকেল, আর্টিকেল মানে জাস্ট লেখ লিখেছিলেন। ওই লেখটা কি ছিল? ইংল্যান্ড ইংল্যান্ড
ডেপ টু ইন্ডিয়া, ঠিক আছে? যদি পরীক্ষাতে এখন অব্দি আসেনি, যদি এসে যায় তাহলে এটাও মনে রাখবে। বুঝলে কিনা? হয়ে গেলে বলে উপরেটা মুছ। হয়ে গেছে হয়ে গেছে। তারপরে উনি কি করেন? 1896 সালে, সরি 1896, 1800, 1896, 1896, 96 সালে আইএনসি সেশন তে, আইএনসি মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সেশন তে, হি ডিসকাস অ্যাবাউট ড্রেন অফ ওয়েলথ থিওরি, ঠিক আছে? উনি ডিসকাস করেছেন ড্রেন অফ ওয়েলথ থিওরি নিয়ে, ঠিক আছে? কংগ্রেসের সেশন, কংগ্রেসের সেশন, দাদাভাই নলজি, ঠিক আছে? ওকে, এই সময় ডিসকাস করতে সময় উনি কি বলেছেন? উনি বলেছিলেন কি, যে কোনো ভাবে 1/3 অফ দা রেভিনিউ অফ ব্রিটিশ ইন্ডিয়া গন ব্রিটিশ, অ্যান্ড এনি হাউ যে কোনো ভাবে আবার ওটা ফিরে কি হয়, কাম ব্যাক টু ইন্ডিয়া অ্যাজ এ ফর্ম অফ লোন। বুঝলে? ইনি এটাতে যে ডিসকাস করেছিলেন, ওখানে বলেছিলেন কি, 1/3 রেভিনিউ অফ, রেভিনিউ অফ ব্রিটিশ ইন্ডিয়া সেন্ট টু ইংল্যান্ড, অ্যান্ড সেম অ্যামাউন্ট, অ্যান্ড সেম অ্যামাউন্ট কাম ব্যাক টু ইন্ডিয়া অ্যাজ এ ফর্ম অফ লোন। বুঝতে পারলে কিনা? যতটা অ্যামাউন্ট, 1/3 ইন্ডিয়ার যে রেভিনিউ রয়েছে, যতটা ইনকাম রয়েছে কোম্পানির, তার মানে ব্রিটিশ ইন্ডিয়া যে ইনকাম রয়েছে সেটার 1/3 ইন্ডিয়া থেকে ইংল্যান্ড পাঠানো হয়, আর সেই 1/3 আবার ফিরে আসে ইন্ডিয়াতে, বাট ওটা এমনি না, লোন এর পরে। মানে কি, আমাদের টাকা ইংল্যান্ড পাঠানো হয়, খাটানো হয় আমাদের দেশে। বুঝতে পারলে কিনা? ডবল বেনিফিট, আমার টাকাতে আমার থেকে সুদ দেবা। বুঝতে পারলে কিনা? ক্লিয়ার? তারপরে কি হয়, 1905-6 সালে, ঠিক আছে, ক্যালকাটাতে সেশন হয়, ক্যালকাটা, কলকাতা সেশন, ঠিক আছে? কলকাতা সেশন অফ আইএনসি ফার্স্ট টাইম ডিমান্ড অফ স্বরাজ, ঠিক আছে? ক্লিয়ার কিনা বলো? তারপরে কি হয়, আরো একটা ঘটনা ঘটে, ইনি তো যা করছিলেন করে, রমেশচন্দ্র দত্ত, RC দত্ত আর রমেশচন্দ্র দত্ত, রমেশচন্দ্র দত্ত এসে একটা বই লিখেন, ঠিক আছে? ইনার বই যেটা ছিল, এটা ইন্ডিয়ান ইকোনমিক্স ছিল, ঠিক আছে?
ইন্ডিয়ান ইকোনমি। ঠিক আছে, ইকোনমিক্স আইনার একটা বই ছিল, এখানে লিখে দিই, বুক যেটা ছিল, বুকটা এখানে রেখে দিচ্ছি। ঠিক আছে, ইকোনমিক ইউটিলিটি অফ ইন্ডিয়া, অনেক সময় তোমাকে জিজ্ঞেস করবে কি ড্রেন অফ বেল থিওরি কে কারা সাপোর্ট করেছিলেন, তো মাথায় রাখবে ড্রেন অফ ওয়েলথ থিওরি কে এম জি রানাডে আর আর সি দত্তন, এন্ড এম জি রানাডে সাপোর্টেড ড্রেন অফ বেল্ট থিওরি। নিচে মুছো, হ্যাঁ হ্যাঁ সবটাই মুছে দিন। চলো তাহলে এইবার যেটা রয়েছে পাওয়ারটি অ্যান্ড ফ্যামাই, পাওয়ার্টি অ্যান্ড ফ্যামাইন, টাইম পিরিয়ড যেটা হচ্ছে 1757 থেকে শুরু করে যখন ব্রিটিশ সুপ্রিমেসি ইন্ডিয়াতে এলো, প্লাসি যুদ্ধ থেকে 1947 অবধি আমরা ডিসকাস করব। ঠিক আছে, এই মোটামুটি টাইমে, মোটামুটি 190 বছর কাছাকাছি যে সময়টা হয়েছে, তার মধ্যে ফ্যামাইন আর পভার্টির কারণটা কি ছিল, তো কাউজেস কি ছিল, তো এখানে ফার্স্ট দেখি ফলোইং বিহাইন্ড দা পভার্টি অ্যান্ড ফ্যামাইন, ফ্যামাইন আর পভার্টি পিছনে অনেকগুলো কাজ কারণ ছিল। প্রথম কারণ ছিল ইকোনমিক এক্সপ্লোইটেশন, ইকোনমিক প্রেশার বাই ব্রিটিশ। ঠিক আছে, ব্রিটিশ এখানে ইকোনমিক ফ্লোটেশন এক্সপ্লোটেশন করলো, মানে বেসিক্যালি করলো কি, ইন্ডিয়াকে ইম্পোর্টার থেকে এক্সপোর্টার থেকে ইম্পোর্টার বানিয়ে দেওয়া হলো। ঠিক আছে, ইন্ডিয়াকে এক্সপোর্টার থেকে ইম্পোর্টার বানিয়ে দেওয়া হলো, মানে ইন্ডিয়ান ট্রেড ডেফিসিট করে দেওয়া হলো, ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল থিওরি করে দেওয়া হবে। ঠিক আছে, সেকেন্ড নাম্বার যেটা কারণ রয়েছে সেটা ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, যখনই হলো তখন ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে কি, লেবার লেবার কি হলো, ডিক্লাইন মানে কি হলো, ইনকাম মানে ইনকাম কি হলো, ইনকাম ডিক্লাইন হল, ইনকাম অফ কমন পিপল,
কি হবে, ডিক্লাইন হবে। আর তারপরে কি হবে, তার কাছে পভার্টি আসবে, ঠিক আছে। একজনের কাছে কি হবে, বেল্ট একুমুলেট হবে। বেল্ট একুমুলেট কি হবে, এক জায়গার কাছে এক জায়গায় হবে। মিন সিম্পল ভাষায় বলতে পারো, ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে কি হলো, ইকোনমিক ডিসপ্যারিটি হলো, ইকোনমিক ডিসপ্যারিটি হলো, ঠিক আছে, বুঝতে গেলে কি না। থার্ড নাম্বার যে কারণ ছিল, থার্ড নাম্বার যে কারণ ছিল সেটা হাই রেট অফ লোন। লোন বেশি হওয়ার কারণে, লোনের রেট যেটা বেশি হওয়ার কারণে কেউ ইন্ডাস্ট্রি, ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি বা ছোটখাটো ইন্ডাস্ট্রি স্টাবলিশ হতে পারলো না, ঠিক আছে। সেকেন্ড, যদি ইনিশিয়াল ইনিশিয়েটিভ যদি ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি কোনো নিত, যারা কি যেটা মোটামুটি লেবার ইনসেন্টিভ হবে, তো হাই ট্যাক্সের কারণে তারা সাহসী করতো না ইন্ডাস্ট্রি বসানোর। তো হাই ট্যাক্সে একটা প্রবলেম ছিল। এই কারণে ইন্ডাস্ট্রি ডিইন্ডাস্ট্রিয়ালাইজ হতে থাকলো। খাওয়ার জন্য যেটা ধান গম এগুলো কিছু ক্রপ করতো, সেটাকে কি করা করে দেওয়া হয়েছে, কমার্শিয়ালাইজেশন করে দেওয়া হয়েছে। তো কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার, ঠিক আছে, কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার। তো এই কারণে পভার্টি হলো, ঠিক আছে, ফ্যামাইন হলো। নেক্সট, ড্রেন অফ বেল্ট, ড্রেন অফ বেল্ট। ঠিক আছে, এগুলো এত কিছু পিছনে রেসপন্সিবল ছিল, ঠিক আছে, ক্লিয়ার। এইসব কারণে, ডিউ টু অল দিস রিজন, ডিউ টু অল দিস রিজন, ডুরিং 1750 7 টু 1957, সরি, ইন্ডিয়া হ্যাভিলি সাফার ফ্রম ফ্যামাইন, পভার্টি, হাঙ্গার, ঠিক আছে, হাঙ্গার এক্সেট্রা, হাঙ্গার লিখেছে, ঠিক আছে। দেখো বুঝতে পেরেছো কিনা, কারো কোনো অসুবিধা হলে বলো। এইসব কারণ ছিল, রিজন ছিল, যে ইন্ডিয়াতে প্রভার্টি আর ফ্যামাইন এগুলো যেটা রয়েছে স্প্রেড হয়েছে, ঠিক আছে, এটা বেসিক রিজন ছিল। হয়ে গেছে স্যার, দেখো প্রথম ফ্যামাইন কবে হয়েছে, 1769-70 সালে, যখন বেঙ্গলতে ডুয়াল গভর্নমেন্ট চলছে, ঠিক আছে, তখনই ফ্যামাইন, ফার্স্ট ফ্যামাইন অ্যাটাক হয়েছে। ফ্যামিলিয়ার একটা জিনিসটা কি, ফ্যামিলিয়ার জিনিসটা? আকাল, বুঝতে আচ্ছা পারলে, ফ্যামাইন মানে আকাল, যে কোনো কারণে আকাল হতে পারে, সেটা মানে মনসুন ক্লাইমেটে, যেগুলো বেদার ক্লাইম, বেদার এই মানসুনের ছিয়াত্তরের কারণ হতে পারে, মন্মন্থন হয়েছিল হতে পারে সেই অন্য জন্য, রিজন, সেই রিজন। জন্য নাকি? হ্যাঁ দেখো, ফার্স্ট ফ্যামাইন যেটা হয়
1769 থেকে 70, ঠিক আছে, 1769 থেকে 1770, এটা কোথায় হয়? এই এরিয়াতে থাকে বিহার, বেঙ্গল অ্যান্ড ওড়িশা। এখানে 1/3 পপুলেশন ডাই, ঠিক আছে, বুঝতে পারলে কিনা? 1/3 পপুলেশন মারা গেল, তারপরে কি হচ্ছে? এর রিপ্লাই কি হলো? এই মারা যাওয়ার পর রিপ্লাইতে কি হলো? ইন্ডিয়ান এগিয়েটেড আর এগিয়েশন, এর রিপ্লাই যেটা হলো সেটা এগিয়েশন কি হলো? সন্ন্যাসী, ঠিক আছে, সন্ন্যাসী রিভোল্টের সামনে ইন্ডিয়ান ইন্ডিয়ান এগিয়েশন যেটা হলো সেটা সন্ন্যাসী রিভোল্ট। সন্ন্যাসী রিভোল্ট কোথায় মেনশন রয়েছে? বঙ্কিমচন্দ্রের বোধ হয় না? মেনশন আনন্দমঠ। আনন্দমঠ রিটেন বাই, বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়। চ্যাটার্জি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও চ্যাটার্জি। তো আনন্দ মঠ যেটা রয়েছে, সে আনন্দ মঠে, আনন্দ মঠে যেটা ন্যাস রয়েছে তার মধ্যেই লেখা ছিল কি, সন্ন্যাসী রিপোর্ট। এটা মনে হয় সংস্কৃতে ছিল নাকি, একবার দেখে নিও, সংস্কৃত না? ওই আধুনিক বাংলা সংস্কৃত থেকে জাস্ট হচ্ছে ওই ওই একটা ল্যাঙ্গুয়েজ ছিল। না না, তোমাদের তোমাদেরকে জিজ্ঞেস করবে, সংস্কৃত ছিল না, বেঙ্গলিতে ছিল, তো সংস্কৃত মনে হবে, দেখে নি, ঠিক আছে। নেক্সট টাইম যা ফেমাইন হলো তার জন্য কি করলো, কমিশন আর কমিটি সবসময় বসিয়ে দেওয়া হলো, ঠিক আছে। তো কিছু কমিশন বা কমিটি, ফেমাইন কমিশন রয়েছে, কমিটি রয়েছে, সেগুলো রেকমেন্ডেশন তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে। কি কি রেকমেন্ডেশন ছিল কোন কমিটি সেটা ইম্পর্টেন্ট রয়েছে, বুঝবো এটা পুরো? হ্যাঁ, পুরোটা ঠিক আছে স্যার। আনন্দমঠ বাংলায় ছিল না? তো, এবার ফেমাইন কমিশন বা কমিটি অ্যাপয়েন্ট, এবার একবার দেখে নাও, আমার তো মনে হয় হ্যাঁ স্যার, সংস্কৃত বাংলাতেই ছিল, সংস্কৃতি আমাদের সংস্কৃত না। জায়গায়, তাই একবার চেক করে নিই, একবার চেক করে নিই। তাও একবার চেক করে নিই, আমার মনে পড়ছে না। স্যার আমি জানতাম, আর এছাড়াও নেটে দেখছি আনন্দমঠ ইজ আ বেঙ্গলি হিস্টোরিক্যাল নোভেল রিটেন বাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। হ্যাঁ হ্যাঁ, বাংলাতেই, বাংলায়, ঠিক আছে। আমি বললাম ওই জন্য সংস্কৃত বা বাংলা একবার দেখে নি, ওই স্যার তখন ওই সংস্কৃত থেকে বাংলায় লেখা হচ্ছে আর কি ওই সময়। দেখো কমিটি, কমিটি আর কমিশন, ঠিক আছে, কমিটি আর কমিশন, ওকে।
ফেমাইন্স কোন কোন ইয়ার হলো? ইয়ার অফ ফেমাইন, ইয়ার অফ ফেমাইন, ফেমাইন কোন কোন ইয়ার হলো? ঠিক আছে সেটা। আর তারপরে ওর রেকমেন্ডেশন কি ছিল আর রেজাল্ট কি হলো? ঠিক আছে, জেনারেলি রেকমেন্ডেশন যদি মনে রাখলে তাহলেই হবে। রেকমেন্ডেশন কি? ঠিক আছে, ফার্স্ট যেটা কমিটি বা কমিশন ছিল ফার্স্ট, সেটা 1860-61 সালে বসানো হয়েছে। ঠিক আছে, মানে ফেমাইন, এটা ফেমাইন না, ইয়ার অফ রিপোর্ট, রিপোর্টের ব্যাপার, এটা রিপোর্ট, রিপোর্ট কবে সাবমিট করা হয়েছিল সেটা রিপোর্ট। তো 1860-61 সালে প্রথম ফেমাইন কমিশন বসানো হয়েছিল, তার নাম ছিল কর্নেল স্মিথ। ঠিক আছে, কর্নেল স্মিথ, ওকে, কর্নেল স্মিথ। এটা কোথাকার রেকমেন্ডেশন? ইনি বলেছিলেন, ইনভেস্টিগেশন করেছেন। ঠিক আছে, ফেমাইন, ফেমাইন অফ দিল্লি অ্যান্ড নিয়ার অ্যাবাউট এরিয়া। ঠিক আছে, তারপরে 1800 সালে নেক্সট কমিশন বসে। ঠিক আছে, জর্জ চ্যাম্পবেল কমিটি। চ্যাম্পবেল, ঠিক আছে, জর্জ চ্যাম্পবেল কমিটি এখানে লিখে রাখো। এর কাজ কি ছিল? এ কি দিয়েছিল? ভিসা, ওডিশা, ফেমাইন। তিন নম্বর জিনিস ছিল স্ট্যাচিজ কমিশন, স্ট্যাচিজ কমিশন। আর এটা স্ট্যাচু কমিশন হয়েছিল 1880 সালে। মাথায় রাখবে তাহলে কি রেজাল্ট হলো? শোনো, এই দুটো কমিশনের ইনভেস্টিগেশন পর কোনো রেজাল্ট হয়নি, নো রেজাল্ট, নো অ্যাকশন। ঠিক আছে, কোনো অ্যাকশন হয়নি। ওকে, কিন্তু 1880 স্ট্যাচু কমিশন যে তিনি বলেছিলেন কি গভর্নমেন্ট রেসপন্সিবিলিটি রয়েছে, কি গভর্নমেন্ট রেসপন্সিবিলিটি রয়েছে। রেসপন্সিবিলিটি রয়েছে টু প্রোভাইড ফুড ফর নিডি পার্সন। আর ইন নিড পিপল, যাদের কাছে দরকার আছে ফুড, খাবার দরকার রয়েছে, তাদেরকে খাবার দিতে হবে।
ঠিক আছে। আর তারপরে এখান থেকে কি করা হলো, গভর্নমেন্ট একটা ফান্ড ক্রিয়েট করলো, ঠিক আছে। তো গভর্নমেন্ট এখানে কি করলো, রেজাল্ট কি করলো, গভর্নমেন্ট ক্রিয়েটেড ফ্যামাইন ফান্ড, ফ্যামাইন ফান্ড, ঠিক আছে, ফ্যামাইন ফান্ড, ক্লিয়ার। 4 নম্বর যেটা রয়েছে সেটা লয়াল কমিশন, লয়াল কমিশন 1897 সালে, ঠিক আছে। এর মধ্যে বলা হয়েছিল কি, টু হেল্প পিপুল হু সাফার ফ্রম গ্রেট ফ্যামাইন, 20 লাখ মতন মানুষ মারা গেছে। কি হয়েছিল জানো, বোম্বাই আর বোম্বাই সার্টেন মানে মানে রিলেটেড এরিয়া, ওখানে কাছাকাছি এরিয়া মানে পুনে বোম্বাই এগুলো নাগপুরের প্লেগ হয়ে গেছে সব জায়গায়, ঠিক প্লেগ আছে। তো হ্যাঁ, এই কমিশনের যে রিপোর্ট ছিল ফাইনালি গভর্নমেন্ট অ্যাকসেপ্টেড, গভর্নমেন্ট এই রেকমেন্ডেশন কে অ্যাকসেপ্ট করলো, এখানে অ্যাকসেপ্ট করে নতুন ফান্ড ক্রিয়েট করা হলো, আর এই পুরোপুরি অ্যাকসেপ্টেড বাই গভর্নমেন্ট, ঠিক আছে, রিকমেন্ডেশন কে অ্যাকসেপ্ট করলো কে, গভর্নমেন্ট, ক্লিয়ার, গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করলো, ক্লিয়ার। এই সময় ভাইসরয় কে ছিল, লর্ড এলগিন, ঠিক আছে। তারপরে অ্যান্টনি ম্যাকডোনাল্ড, ঠিক আছে, অ্যান্টনি ম্যাকডোনাল্ড 5 নম্বর যে কমিশন হয়, 1900 সালে, 1900 সালে, ঠিক আছে, অ্যান্টনি ম্যাকডোনাল্ড, ঠিক আছে, ম্যাকডোনাল্ড কমিশন। ১৯০০ সালে ইনি বলেছিলেন, হেল্প টু ভিলেজ এরিয়া এরিয়া ডুরিং ফ্যামাইন, ঠিক আছে, অ্যাকসেপ্টেড বাই গভর্নমেন্ট, এটা ওকে অ্যাকসেপ্ট করলো, মানে ফ্যামাইনের টাইমে ভিলেজ কে, গ্রাম কে হেল্প করতে হবে, গ্রাম গ্রাম বেশি সাফার, ঠিক আছে। ছ নম্বর জন উডহেড, কমিশন লর্ড বেবেল টাইমে এই কমিশন করা হয়েছিল, ঠিক আছে, কবে, 1945 সালে। ইনি বলেছিলেন কি, এস্টাবলিশ এ ইনভেস্টিগেশন, ফ্যামাইন ইনভেস্টিগেশন কমিশন, ঠিক আছে, মানে ইনি বলেছিলেন কি, ফ্যামাইন টু এস্টাবলিশ এস্টাবলিশ এখানে লিখে নাও, নিজে থেকে লিখে নাও, ফ্যামাইন ইনভেস্টিগেশন কমিশন, ঠিক আছে, বাট গভর্নমেন্ট নয়, ঠিক আছে, গভর্নমেন্ট নয়, ক্লিয়ার। হ্যালো, নিচে লাস্টে লিখে নেবে, টু এস্টাবলিশ ফ্যামাইন ইনভেস্টিগেশন কমিশন, রিকমেন্ডেশন ছিল, বাট গভর্নমেন্ট নো অ্যাকশন, ক্লিয়ার। অ্যাকশন গভর্নমেন্ট 3টে জায়গায় নেই, শুধু একটা জায়গায় নিল, 1880 সালে গভর্নমেন্ট ফ্যামাইন ফান্ড ক্রিয়েট করলো, 1897 সালে প্লেগ সময় তখন গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করলো কি, যে মানুষ
ফ্যাক্টর রয়েছে তাকে হেল্প করতে হবে। আর তারপরে ভিলেজ উনিশ তোমার ইয়ে ছিল, ভাইস রয় ছিল লর্ড কার্জন, তখন বলা হলো কি ভিলেজ কে ফ্যামাইন টাইম কি করতে হবে, হেল্প করতে হবে, সেটাও অ্যাকসেপ্ট হলো। কিন্তু তারপরে লর্ড বেবেল টাইমে যেটা কমিশন হলো জন উড হ্যাড, উনি বললেন কি স্টাবলিশ ইনভেস্টিগেশন এজেন্সি অফ ফ্যামাইন, তো সেটাও রিজেক্ট করে দিল গভর্নমেন্ট। বুঝতে পারলে কিনা, বোঝা গেল পুরো জিনিসটা? বুঝতে পেরেছো? হ্যালো, মুছে দেবো? হ্যাঁ স্যার। চলো। সাত নম্বর পয়েন্ট, সেভেন এন্ড লাস্ট পয়েন্ট, ইকোনমিক ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া আন্ডার ব্রিটিশ রুল। ইন ইন্ডিয়া আন্ডার ব্রিটিশ রুল, ব্রিটিশ রুল টাইমে ইকোনমিক ডেভেলপমেন্ট কিভাবে ইন্ডিয়াতে হয়, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি বলতে পারো দিস ওয়ান দা পজিটিভ ইম্প্যাক্ট, ঠিক আছে? মানে অনেক কিছু নেগেটিভ করতে থাকলো কিন্তু কিছুটা পজিটিভ করে চলে গেছে। তো ফার্স্ট এক নম্বর, ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচার, অফ না ইন এগ্রিকালচার লিখ, এগ্রিকালচার সেটা বল। তো 1880 সালে, 1880 সালে এডিতে যে ফ্যামাইন কমিশন ছিল না, ফ্যামাইন কমিশন স্ট্যাচি, স্ট্যাচি কমিশন আর ফ্যামাইন কমিশন রেকমেন্ডেড টু এস্টাবলিশমেন্ট অফ সেন্ট্রাল অ্যান্ড স্টেট, স্টেট আর না প্রভিন্স, এগ্রিকালচার ফান্ড, সরি ফান্ড বলছি, এগ্রিকালচার ডিপার্টমেন্ট। ঠিক আছে, মানে ডিপার্টমেন্ট বলে গভর্নমেন্টের কাছে কোনো ডিপার্টমেন্টই হতো, ঠিক আছে? বাট ফার্স্ট টাইম, ফার্স্ট টাইম 1880 সালে ফ্যামাইন কমিশন রেকমেন্ডেশন পর কি করা হলো, এস্টাবলিশমেন্ট অফ সেন্ট্রাল অ্যান্ড প্রভিন্স এগ্রিকালচার ডিপার্টমেন্ট, ঠিক আছে? মানে আলাদা একটা মিনিস্ট্রি ডেভেলপ করা, মানে ক্রিয়েট করা হলো, যাতে এই মিনিস্ট্রি কাজ কি হবে, এগ্রিকালচার উপর কাজ করা, ঠিক আছে?
1899 থেকে 1899 থেকে 1905 অব্দি ভাইসরয় লর্ড কার্জন ছিল, লর্ড কার্জন, ঠিক আছে, লর্ড কার্জন ভাইসরয়। ইনি কি করে, ইনি ফার্স্ট টাইম এগ্রিকালচারাল রিফর্ম আনে, রিফর্ম করে, ঠিক আছে, এগ্রিকালচারাল রিফর্ম। ১৯০৫ সালে এস্টাবলিশ আর ফাউন্ডেড অল ইন্ডিয়া, অল ইন্ডিয়া বোর্ড অফ এগ্রিকালচার, ঠিক আছে, অল ইন্ডিয়া বোর্ড অফ এগ্রিকালচার এটা এস্টাবলিশ করে। তারপরে ইয়ালসো ফাউন্ডেড এগ্রিকালচার কমিশন, সরি এগ্রিকালচার বলছি, ইরিগেশন, ইরিগেশন কমিশন। লর্ড কার্জন প্রথমবার মডার্ন ইন্ডিয়াতে ইরিগেশন কমিশন খিলজি ডাইনেস্টির পর, খিলজি না, তুগলক ডাইনেস্টির পর ফার্স্ট টাইম আবার কি করছে, এগ্রিকালচার মানে ইরিগেশন কমিশন এস্টাবলিশ করলো, ঠিক আছে। শুধু এস্টাবলিশ করেনি, 44 কোটি টাকা, 44 কোটি টাকা, ঠিক আছে, 44 কোটি টাকা ইরিগেশনের জন্য 20 ইয়ারের জন্য প্রোভাইড করা হয়, ঠিক আছে। তাছাড়া অ্যাপয়েন্টেড করা হলো এগ্রিকালচার ইন্সপেক্টর, ইন্সপেক্টর মানে কি, পুলিশ ইন্সপেক্টর নয়, ওখানে অথরিটি হতো সেরকম অ্যাপয়েন্টেড করা হলো এগ্রিকালচার ইন্সপেক্টর কে, কি যা কাজ হচ্ছে সেটা ঠিকঠাক ভাবে ইমপ্লিমেন্ট করা হচ্ছে কিনা, ল অফ ল্যান্ড মানে ঠিকভাবে কাজ করছে কিনা সেটা দেখার জন্য একটা কি করলো ইন্সপেক্টর, আজকের সময় এটাকে বলতে পারো ডাইরেক্টর, ঠিক আছে, এগ্রিকালচার এরিয়াতে ডাইরেক্টর করা, বা ডিস্ট্রিক্ট, আর ডিস্ট্রিক্ট ছাড়াও এখন বলতে পারো ব্লক ওয়েলফেয়ার এগ্রিকালচার অফিসার, ডিস্ট্রিক্ট এগ্রিকালচার অফিসার, ঠিক আছে, এগুলো যে পোস্ট রয়েছে সেটা আজকে সময় এরিয়াটা কপি বলতে পারো। ঠিক আছে, মুছবো কি বলো, আচ্ছা ১৯২৬ সালে লর্ড ইরবি, ঠিক আছে, তার ভাইসরয় অফ ইন্ডিয়া, যদিও 1931 সাল অব্দি ছিল, ঠিক আছে, তো 1926 সালে ভাইসরয় লর্ড ইরবিন সেট আপ আ রয়্যাল কমিশন অন এগ্রিকালচার, ঠিক আছে, 1926 সালে রয়্যাল কমিশন অন এগ্রিকালচার কি করলো সেট আপ করা হলো, ঠিক আছে। আর এই রয়্যাল কমিশন অফ এগ্রিকালচারের রেকমেন্ডেশনের ফল একটা এজেন্সিকে এস্টাবলিশ করা হলো এগ্রিকালচার রিসার্চ জন্য, ঠিক আছে।
তো এই কমিশনের রিকমেন্ডেশন যেটা এলো, ঠিক আছে, রিকমেন্ডেশনের পর সেট আপ করা হলো ICAR, কবে? 16 জুলাই 1929 সালে, ঠিক আছে। এবার ICAR ইন্ডিয়ান, এটা ICAR আজকেও রয়েছে, ICAR, ঠিক আছে, কিন্তু তখনকার এই ICAR যেটা রয়েছে, আই ফর ইন্ডিয়া নয়, এটা ছিল ইম্পিরিয়াল, ঠিক আছে। তো ICAR তখন ছিল ইম্পিরিয়াল, ইম্পিরিয়াল কাউন্সিল, অফ এগ্রিকালচার রিসার্চ, ঠিক আছে। বাট এটা আজকের সময়, টুডে, এটাই নাম হয়ে গেছে কি, ইন্ডিয়ান কাউন্সিল, কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ। হেডকোয়ার্টার কোথায় রয়েছে? নিউ দিল্লি, ঠিক আছে। নিউ দিল্লি জেনারেলি কোথায়? পুসাতে, ঠিক আছে। এর ICAR এর প্রথম চেয়ারম্যান যেটা ছিল, ইন্ডিয়া মানে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার, এটা না, এটা যেটা ছিল, সে ফার্স্ট চেয়ারম্যান, ফার্স্ট চেয়ারম্যান যে ছিল মোহাম্মদ হাবিবুল্লাহ, মোহাম্মদ হাবিবুল্লাহ, ঠিক আছে। ফার্স্ট যিনি সেক্রেটারি ছিলেন, ওনার নাম ছিল এস এ হৃদয়ী, এগ্রিকালচার ডেভেলপমেন্ট আমরা কমপ্লিট করি, হয়ে গেলে বলবে। হয়ে গেছে, দুই নম্বর টপিকের মধ্যে ডেভেলপমেন্ট অফ ট্রান্সপোর্টেশন, ১৮৪৮ থেকে 1856 অবধি ভাই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, অফ ইন্ডিয়া কে ছিল? লর্ড ডালহৌসি।
এর সময় কি কি হয়েছে? সব থেকে আগে পিডব্লিউডি ডিপার্টমেন্ট, পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট, এর কাজ কি ছিল? এর কাজ ছিল ট্রান্সপোর্টেশনের জন্য রোড উড যেগুলো কোনো জায়গায় কিছু ভেঙে চলে গেছে তার ঠিক করা বা নতুন রোড তৈরি করা, ছোট ছোট মানে ওগুলো এর কাজ ছিল। যেটা পিডব্লিউ ডিপার্টমেন্ট সেটা কি লর্ড ডলহৌসি টাইমে এটা করা হয়েছিল, ঠিক আছে কিনা? তো তোমাকে জিজ্ঞেস করবে পিডব্লিউডি ডিপার্টমেন্ট কে স্টার্ট করেছিল, তো এটা ফাউন্ডেড বাই লর্ড ডলহৌসি, ঠিক আছে। তারপরে 16 অ্যাপ্রিল, 16 অ্যাপ্রিল 1953 তে, সরি 1853, ফার্স্ট কি ছিল? হ্যালো, ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন, ফোর কম্পার্টমেন্ট ছিল ওর মধ্যে, কম্পার্টমেন্ট। ট্রেনের নাম কি ছিল? ব্ল্যাক বিউটি, ব্ল্যাক বিউটি, ঠিক আছে, ব্ল্যাক বিউটি। 4টে কম্পার্টমেন্ট ছিল, কোথায়? বোম্বে থেকে থানে 34 কিলোমিটার এই ডিস্টেন্সটা ট্রাভেল করেছে, বুঝলে কিনা? হ্যালো, এটা নাম ছিল মাথায় রাখবে, এটা ব্ল্যাক বিউটি নাম ছিল, ট্রেনের নাম ছিল ব্ল্যাক বিউটি, ঠিক আছে। ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন যেটা ছিল ব্ল্যাক বিউটি, 4 কম্পার্টমেন্ট ছিল তার মধ্যে, বোম্বে থেকে থানে অব্দি এটা হয়েছিল শুরু 16 অ্যাপ্রিল 1953 সালে, ফার্স্ট ইন্ডিয়াতে রেলওয়ে এটা ছিল, ক্লিয়ার? তারপরে 1905 সালে লর্ড কার্জন সেট আপ রেলওয়ে বোর্ড, রেলওয়ে বোর্ড সেট আপ করলো, ক্লিয়ার? ম্যাক্সিমাম যেটা রেলওয়ে ট্র্যাক কনস্ট্রাক্টেড, ডুরিং লর্ড কার্জন, ঠিক আছে, লর্ড কার্জনের টাইমে সব থেকে বেশি কি রয়েছে? রেলওয়ে ট্র্যাক কনস্ট্রাক্ট করা হয়েছে, বুঝতে পারলে কি না? বুঝতে পারলে কি না বলো? হ্যাঁ স্যার, স্যার 1900 সালে আচ্ছা, ওই খড়গপুরতেও তৈরি হয়েছিল না? দেখো, এর ছাড়াও লর্ড ডলহৌসি টাইমে কি হয়েছে? টেলিগ্রাম যেটা হচ্ছে প্রথম কলকাতা থেকে আগ্রা টেলিগ্রাম, ফার্স্ট টেলিগ্রাম লর্ড ডলহৌসি টাইমে শুরু করা হচ্ছে, ঠিক আছে, কলকাতা থেকে আগ্রা, বুঝলে কিনা? ক্লিয়ার? তারপরে কি করা হয়েছে শোনো, এর ব্যাপারে একটা ছোট্ট জিনিসটা জেনে রাখতে,
লর্ড ডলোস। ঠিক আছে, টাইম ক্লিয়ার? লর্ড ডলহৌসি টাইম প্রথমবার, এটা কবে হয়? 1853। কোথায় থেকে কোথায়? কলকাতা থেকে আগ্রা অবধি সেন্ড করা হয় টেলিগ্রাম। বাট 2014 সালে টেলিগ্রাম সার্ভিস কি করা হয়? অ্যাবলিশ করে দেওয়া হয় বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তোমাকে লিখতে পারে লাস্ট টেলিগ্রাম যেটা কে পাঠিয়েছে। হ্যালো, ইন্ডিয়াতে লাস্ট টেলিগ্রাম কে পাঠিয়েছে? মাথায় রাখো, লাস্ট টেলিগ্রাম সার্ভিস ইউজ বাই রাহুল গান্ধী। ঠিক আছে, 2014 সালে লাস্ট বার টেলিগ্রাম ইন্ডিয়াতে ইউজ হয়েছিল সেটা কি? রাহুল গান্ধী। ঠিক আছে, পোস্টাল স্ট্যাম্প স্টার্টেড বাই লর্ড ডালহৌসি। ঠিক আছে, হয়েছে হ্যাঁ। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, ব্রিটিশের সময় ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কিভাবে হয়েছে? তো ইন্ডিয়ান ক্যাপিটাল কে ইউজ করে কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি প্রথম ডেভেলপ করা হয়েছে। ঠিক আছে, ক্লিয়ার? তো ফার্স্ট এটা মাথায় রাখবে, 1818 এডিতে ফার্স্ট কটন মিল ফাউন্ডেড, ফার্স্ট কটন মিল ফাউন্ডেড এট ফোর্ট গ্লোস্টার ইন কলকাতা, বাট ইট ফেলড। ঠিক আছে, কলকাতাতে প্রথম কটন ইন্ডাস্ট্রি মানে কটন মিলটা ফাউন্ড করা হয়েছিল, বাট ওটা ফেল হয়ে গেল 1818 সালে। ঠিক আছে, তারপরে সেকেন্ড কটন মিল। ঠিক আছে, সেকেন্ড যে কটন মিল হলো সেটা কবে এস্টাবলিশ হলো? 1883 সালে এস্টাবলিশ ইন বোম্বে বাই
জিএন ডাওয়ার, ইন 1883, ঠিক আছে। এই মিলের নাম কি ছিল? সেকেন্ড মিল যেটা ছিল তার নাম কি ছিল? এর নাম কি ছিল এটা জিজ্ঞেস করা হয়। বোম্বাই সুইভিং অ্যান্ড বেভিং কোম্পানি, ঠিক আছে, সুইভিং অ্যান্ড বেভিং কোম্পানি, বোম্বাই। সুইভিং অ্যান্ড ওয়েভিং কোম্পানি, ওকে। 13 আগস্ট 1947 এটি টোটাল ইন্ডিয়াতে টোটাল 394 কটন ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া, মানে বিফোর ইন্ডিপেন্ডেন্ট 13 তারিখ অব্দি, কারণ 14 তারিখ রাত্রিবেলা তো ইন্ডিপেন্ডেন্ট ডিক্লেয়ার হয়ে গেছে, তার আগে অব্দি ইন্ডিয়াতে টোটাল 394 কোটন মিল ছিল, ঠিক আছে। মাথায় রাখবে, তোমাকে জিজ্ঞাসা করতে পারে কি প্রথম ইন্ডাস্ট্রি কোনটা এস্টাবলিশ হয়েছিল বাই ইন্ডিয়ান ক্যাপিটাল, ও কটন ইন্ডাস্ট্রি, ঠিক আছে। মাথায় এটাও রাখবে, যদি জিজ্ঞেস করা হয় ফার্স্ট ইন্ডাস্ট্রি, এস্টাবলিশ বাই ইন্ডিয়ান ক্যাপিটাল, তো কটন ইন্ডাস্ট্রি, ব্রিটিশ প্রথম ইন্ডিয়াতে যে কোনো ইন্ডাস্ট্রি যেটা নিজে থেকে খোলে সেটা প্রথম এটাই হয়, যেখানে উনি ক্যাপিটাল এখানে শেয়ার করে। হয়ে গেলে বলবে, হ্যাঁ হয়ে গেছে স্যার। ঠিক আছে। ইন 1885 এডি ফার্স্ট জুট ফ্যাক্টরি এস্টাবলিশ বাই লর্ড অকল্যান্ড, ঠিক আছে। লর্ড অকল্যান্ড প্রথম যেটা ছিল ব্রিটিশ, যিনি কি ফার্স্ট কি করলো, জুট ফ্যাক্টরি এস্টাবলিশ করলো ইন ক্যালকাটা, ঠিক আছে, ইন ক্যালকাটা। ওকে, আর এখানে লিখে রাখবে টিল ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিয়া 116 ফ্যাক্টরি অফ জুট, ঠিক আছে। জুটের 116 ফ্যাক্টরি ছিল ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট পর্যন্ত। স্যার এই লর্ড অকল্যান্ড 1885 এ ছিল লর্ড, মানে যে ভাইসরয়, তো ভাইসরয় নয়, ভাইসরয় তখন, তার আগে ছিল ডাফরি, ঠিক আছে, লর্ড ডাফরি।
1904 সালে। ফার্স্ট সিমেন্ট ফ্যাক্টরি। সেট আপ এট মাদ্রাস। ইন মাদ্রাস। মাদ্রাস 1910 সালে। কটনি সিমেন্ট ফ্যাক্টরি। সিমেন্ট ফ্যাক্টরি এস্টাবলিশ। ১৮৩২ সালে ফার্স্ট পেপার ইন্ডাস্ট্রি। সেট আপ এট শ্রীরামপুর। শ্রীরামপুর বাট ফেলড। ঠিক আছে, ১৮৬৭ এডি পেপার ইন্ডাস্ট্রি। সেট আপ এট ক্যালকাটা। সাকসেসফুল, এটা সাকসেসফুল হলো। ঠিক আছে, আবার জিজ্ঞেস করে, ফার্স্ট সাকসেসফুল পেপার ইন্ডাস্ট্রি তো ক্যালকাটা। 1879 এডিতে পেপার ইন্ডাস্ট্রি সেট আপ এট লখনৌ ইউপি তে। হয়েছে হয়ে গেলে বলবে। হয়ে গেছে। আচ্ছা স্যার, ওই কলকাতার কাছে ঘুষুরিতে একটা কি হয়েছিল? কলকাতার কাছে ঘুষুরিতে একটা কি হয়েছিল, কি মিল? চেক করে নাও নেটে কি। পেপার ইন্ডাস্ট্রি হতে পারে হয়। উলেন ইন্ডাস্ট্রি। ১৮৭৬ সালে কানপুরতে করা হয়। 1881 সালে ফার্স্ট যেটা রয়েছে, 1876 সালে কানপুর, সেকেন্ড 1881 সালে দারিয়াওয়াল। দারিয়াওয়াল পাঞ্জাব থেকে। স্যার হুম, ওই একটা কোশ্চেন দেখলাম, ওই ফার্স্ট কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি সেটা বিন ঘুষুরি 1818। অ্যাকচুয়ালি ওটা যেটা বললাম, ফার্স্ট যে কটন ইন্ডাস্ট্রি 1818 যেটা রয়েছে না, বুঝেছো,
ওটা WBCS এর কোশ্চেন ছিল, ঠিক আছে? তাহলে হ্যাঁ হ্যাঁ ওটা WBCS এর কোশ্চেন অ্যাকচুয়ালি। ওটা ওটা যেটা রয়েছে, সে ঘুষেরি যেটা রয়েছে, ওরই নাম রয়েছে ফোর্ট গ্লোস্টার, তাহলে বুঝেছো? ফোর্ট গ্লোস্টার ওটাই নাম রয়েছে, বুঝলে? ওটা ফেল হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা ওটাই ঘুষেরি মানে ওটাই ফোর্ট গ্লাস্টার যেটা রয়েছে ওই ঘুষেরির নাম হবে, তার লোকাল নাম হবে, দেখে নাও লোকাল নাম ঘুষেরির, দেখো নেটে চেক করে এরিয়ার লোকাল নাম হবে। বাট যেখানে বিল্ডিংটা অ্যাকচুয়ালি তৈরি হয়েছিল ওটা ফোর্ট গ্লোস্টার নাম ছিল, ঠিক আছে? এটা মুছবো? স্যার, নিচেরটা মুছুন। অ্যাকচুয়ালি দেখো ম্যাক্সিমাম কোশ্চেন ওগুলো সব ফ্যাক্ট বেসিস, যেগুলো তোমাকে কোশ্চেন থেকে বের করতে হবে, বাদ বাকি যে লজিক্যাল অর্ডার রয়েছে সেটা আমি বুঝিয়ে চলে যাচ্ছি। বাদ বাকি কোশ্চেন থেকে অনেক নতুন জিনিস চলে আসছে, সব জিনিসটা থিওরি থেকে কখনো হবে না প্রিপেয়ার, এটা আগেও আমি বলে দিয়েছি, ঠিক আছে? ফ্যাক্ট যেটা রয়েছে অনেক জিনিস সেটা তুমি কোশ্চেন থেকে পাবে। আয়রন ইন্ডাস্ট্রি, ঠিক আছে? আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি, আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি প্রথম যেটা ইন্ডাস্ট্রি রয়েছে 1870 সালে বার্নপুর, বার্নপুর নাম শুনেছো? হ্যালো, বার্নপুর নাম শুনেছো? কোথায় রয়েছে এখন? বর্ধমান। বর্ধমানে রয়েছে, পশ্চিম বর্ধমান, বেস্ট বর্ধমান, ঠিক আছে? এটা আসানসোলের কাছে রয়েছে, আসানসোল স্টেশন থেকে 10 মানে 27 কিলোমিটার। সেকেন্ড 1907 সালে, এখানে আমি 15 দিন কাজ করেছিলাম। 1907 টিস্কো জামশেদপুর, জামশেদপুর টিস্কো টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, ঠিক আছে? হয়ে গেলে বলবে, হ্যাঁ, হয়ে গেছে। যদিও এখানে যে এখন টপিকটা লিখবো সেটা ফ্যাক্ট বেসিস করে ইকোনমিক্স তে পড়বে, বাট তাও ব্যাংকিং ডেভেলপমেন্ট ব্যাংকিং ডেভেলপমেন্ট যদিও আমরা ইকোনমিক্স তে ভালো পড়বো, তাও বলে দিই। ফার্স্ট যে ব্যাংক যেটা শুরু করা হয়েছিল ফরেন ক্যাপিটাল দিয়ে, ঠিক আছে? আলেকজান্ডার অ্যান্ড কোম্পানি, ঠিক আছে? ফার্স্ট ব্যাংক ইন ইন্ডিয়া বাই ফরেন ক্যাপিটাল স্টার্টেড বাই বাই আলেকজান্ডার অ্যান্ড কোম্পানি অ্যান্ড কোম্পানি, ঠিক আছে? আলেকজান্ডার অ্যান্ড কোম্পানি এটা ছিল 1770 সালে, ইন 1770 AD, বাট ফেল লেটার, বাট ফেল্ড
বাট ফেলড, বুঝেছিস? পরে ফেলড হয়ে গেল, ক্লিয়ার? এটার নাম ছিল ব্যাংক অফ হিন্দুস্তান, ব্যাংক অফ হিন্দুস্তান, ঠিক আছে? তারপরে তিনটে প্রেসিডেন্সিতে তিনটে আলাদা আলাদা ব্যাংক শুরু করে। 1806 সালে বেঙ্গল, মানে ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ বেঙ্গল, ওকে, এটাই 1809 সালে হয়ে যায় ব্যাংক অফ ক্যালকাটা, এটাইকে রিনেম করে দেওয়া হয়, ঠিক আছে, ক্লিয়ার? 1840 সালে ব্যাংক অফ বোম্বে, বোম্বে এস্টাবলিশ করা হয়। 1843 সালে ব্যাংক অফ মাদ্রাস, মাদ্রাস এস্টাবলিশ করা হয়। এগুলোকে বলা হয় প্রেসিডেন্সি ব্যাংক, প্রেসিডেন্সি ব্যাংক, ঠিক আছে, প্রেসিডেন্সি ব্যাংক। সব কটাকে একসাথে মার্জ করে দেওয়া হয়। কবে মার্জ করে দেওয়া হয়? In 1921। আর এর নাম করা হয় ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে? আর এটাই পরে 1955 তে SBI হয়ে যায়, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। বুঝতে পারলে কিনা? হ্যালো, বুঝতে পেরেছো? তারপরে 1865 সালে এলাহাবাদ ব্যাংক, ঠিক আছে, যে কি এখন রয়েছে, ইন্ডিয়ান ব্যাংকের পার্ট হয়ে গেছে, ইন্ডিয়ান ব্যাংক, ঠিক আছে। তাছাড়া 1881 সালে অ্যালায়েন্স ব্যাংক অফ সিমলা, 1881 সালে অ্যালায়েন্স ব্যাংক অফ সিমলা, ঠিক আছে। তারপরে লালা লাজপত রায় শুরু করলো 1800, কোথায় এখানে লিখে দিচ্ছি, 1894 সালে PNB, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এটা তোমাকে মাথায় রাখতে হবে, ফুলি ইন্ডিয়ান ছিল, ফুলি ইন্ডিয়ান, ইন্ডিয়ান ব্যাংক ছিল, ক্লিয়ার? ইন্ডিয়ান এটা এস্টাবলিশ করেছিল, ক্লিয়ার? আর মুছবো, মুছে দেবো? হ্যাঁ স্যার, তারপরে কিছু ফেমাস ব্যাংক যদি মনে রাখতে হয় তো রাখো, ঠিক আছে। 1906 সালে BOB, মানে ব্যাংক অফ ইন্ডিয়া। তারপর 1908 সালে ব্যাংক অফ বরোডা, ব্যাংক অফ বরোডা, বাট এগুলো পরীক্ষাতে আসে না, বেকার, এগুলো মনে রাখার কোনো দরকার নেই, ঠিক আছে। 1911 সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, তারপর 1917 সালে টাটা ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক, টাটা ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক, ফাইনালি গভর্নমেন্ট ইন্ডিয়া অ্যাক্ট 1935 আসবে,
সে একটি ছিল কি একটা সেন্ট্রাল ব্যাংক বানানো দরকার, যদিও একটা প্রাইভেট ব্যাংক। 1934 সালে একটা অ্যাক্ট এলো, অ্যাক্ট অফ RBI, ঠিক আছে। এই 1 এপ্রিল 1935 RBI গঠন হলো, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, বুঝলে কিনা। তারপরে এই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এটা প্রাইভেট ছিল, তো 1 জানুয়ারি 1945 তে, 45 না 49 তে RBI কে করা হলো ন্যাশনালাইজ, মানে গভর্নমেন্ট ব্যাংক বানানো। আর আফটার ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, আফটার ইন্ডিপেন্ডেন্ট এটা সার্ভিং করলো বার্মা ভুটান পাকিস্তানের সেন্ট্রাল ব্যাংক হিসাবে কাজ করতে থাকে, বুঝলে কিনা। টাইম বিং এটা কি হলো, বাকিরা তারা নিজের নিজের সেন্ট্রাল ব্যাংক গঠন করে নেওয়া হলো, তারপর ইন্ডিয়া থেকে তারা সেপারেট হয়ে গেল। আজকে আমরা ইকোনমিক ডেভেলপমেন্ট আর ইকোনমিক ইনফ্লুয়েন্স অফ ব্রিটিশ ইন ইন্ডিয়ান সরি ইন্ডিয়া ব্রিটিশ রুল রুলের যে ইম্প্যাক্ট হলো ইন্ডিয়ান ইকোনমির উপর, সেটা পুরো কমপ্লিট শেষ করে নিয়েছি, বুঝেছি। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। হ্যালো, কিছু বলবে কি? হ্যালো, না ঠিক আছে, বুঝতে পেরেছি স্যার। চলো টাটা।